আসসালামু আলাইকুম, আম রহমতুল্লাহ সাগর। ওয়েলকাম ব্যাক রমস ইংলিশ ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আজকে আমরা বন্ধনী নিয়ে কথা বলবো। বন্ধনী আমরা জানি, এটাকে আমরা বন্ধনী বলি বা ব্র্যাকেট বলি, এটাকেও বন্ধনী বলি বা ব্র্যাকেট বলি, এটাকেও বন্ধনী বলি বা ব্র্যাকেট বলি, কিন্তু কোনটার এক্সাক্ট কি নাম সেটা কিন্তু আমরা ইংরেজিতে জানি না। তো এটাকে আমরা বলি থার্ড, এটাকে বলি সেকেন্ড, এটাকে বলি ফার্স্ট। মানে এটাকে বলি থার্ড ব্র্যাকেট, এটাকে বলি সেকেন্ড ব্র্যাকেটস, এটাকে বলি ফার্স্ট ব্র্যাকেটস। আশা করি বুঝতে পারছো। তো এগুলোর ইংরেজি নাম কি সঠিক সেটা কিন্তু আমরা এক্সাক্টলি জানি না। আজকের এই ভিডিওতে আমরা সেই নামগুলোই শিখবো। তো আপনারা যারা জানেন না তারা তো শিখে দিবেন, আর যারা জানেন অলরেডি তারা কিন্তু কমেন্ট সেকশনে বলে দিবেন যে কোনটা নাম কি। তো ফার্স্ট যেটা আমরা কি আমরা যেটা প্রথম বন্ধনী বলে থাকি ইংলিশে, এটাকে বলে প্যারেন্থেসিস, পি এ আর ই এন টি এইচ ই এস আই এস, প্যারেন্থেসিস। প্যারেন্থেসিস এর বাংলা হচ্ছে প্রথম বন্ধনী। আমরা প্রথম বন্ধনী কি ইংলিশে কি বলবো? প্যারেন্থেসিস। তারপর যেটা দ্বিতীয়তে সেটা হচ্ছে, যেটাকে আমরা দ্বিতীয় বন্ধনী বলে থাকি বা সেকেন্ড ব্র্যাকেটস, সেটা হবে বেসিস, বি ই এস আই এস। এই বেসিস অর্থ হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আশা করি বুঝতে পারতেছো। তারপর যেটা থার্ড ব্র্যাকেটস আমরা যেটা বলি, আসলে কিন্তু নাম শিখার পর আপনারা আর ভুল উচ্চারণ করতে পারবেন না, সবগুলোকে আপনারা আলাদা আলাদা করে বলবেন। এটা হচ্ছে প্যারেন্থেসিস, এটা হচ্ছে বেসিস, আর থার্ড বন্ধনী যেটা বা থার্ড ব্র্যাকেট যেটা, সেটার নাম হচ্ছে ব্র্যাকেটস, যেটা আপনি আর যদি বলতেন বি আর এ সি কে ই টি এস, এই যে ব্র্যাকেটস, সবগুলো শেষে এস আছে। দেখেন সবগুলো শেষে এস আছে। কেন সবগুলো শেষে এস আছে? বিকজ আমরা জানি সবগুলো কিন্তু দুইটা করে আছে, আর দুইটা করে হলে সেটা প্লুরাল হয়। তো প্রথম বন্ধনীর নাম হচ্ছে প্যারেন্থেসিস, সেকেন্ড বন্ধনীর নাম হচ্ছে বেসিস, আর থার্ড বন্ধনীর নাম হচ্ছে ব্র্যাকেটস। আশা করি বুঝতে পারছো, আজকে থেকে আর ভুল উচ্চারণ করা যাবে না।